আপনাদের একটি স্পেশাল জিনিস দেখাচ্ছি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তো এতদিন বন্ধুরা বাইক নিয়ে অনেক রাইড দেখেছেন, তো আজ বেরিয়ে পড়েছি। এই দেখুন আমার নিউ ফোর হুইলার নিয়ে, সঙ্গে আমার বাবা মা দিদা নিতাইদা রয়েছে। তো আর কিছু বেশি কিছু বলবো না বন্ধুরা, সঙ্গে থাকুন আর ভিডিওটিকে উপভোগ করতে থাকুন। ফ্রেন্ডস, আমাদের যাত্রা শুরু হলো হুগলি জেলার অন্তর্গত চন্দননগর থেকে। আমরা প্রথমে তারকেশ্বর পার করার পর চাপাডাঙ্গার মোড় থেকে ডান দিকে যেটা আরামবাগ হয়ে কামারপুকুরের দিকে যাচ্ছে সেই রাস্তা অবলম্বন করলাম। তারপর ধাদিকা মোড় পর্যন্ত গিয়ে বাম দিকে টার্ন নিলে কিছুটা আসার পর আপনার পড়বে গড়বেতা। গড়বেতা থেকে চন্দ্রকোনা টাউন হয়ে আপনারা প্রয়াগ ফিল্ম সিটি পৌঁছতে পারবেন। আর যারা কলকাতা থেকে আসবেন তো ডানকুনি হয়ে উলুবেরিয়া হয়ে বাগনান, তারপর কোলাঘাট, রূপনারায়ণপুর থেকে ডান দিকে টার্ন নিলে কিছুটা এগিয়ে যাওয়ার পর পড়বে শালবনির জঙ্গল। শালবনির জঙ্গল ক্রস করে ডান দিকে সোনালী রিসর্ট ফেলে কিছুটা এগিয়ে গেলেই আপনারা বাম দিকে টার্ন নিয়ে পৌঁছে যেতে পারবেন আমাদের এই প্রয়াগ ফিল্ম সিটি। ফ্রেন্ডস, আমরা এখন প্রয়াগ ফিল্ম সিটির এন্ট্রি গেটের কাছে পৌঁছে গেছি, তো চলুন এগিয়ে যাওয়া যাক। ফ্রেন্ডস, এই যে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। 300 টাকা প্রতিজনার টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। বলে রাখি বন্ধুরা, ফোর হুইলার বা টু হুইলার যেটাই নিয়ে আসুন না কেন, এটার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। তো আজ বন্ধুরা আমি চলে এসেছি ভারতবর্ষ তথা পৃথিবীর সর্ববৃহৎ যে ফিল্ম সিটিটি রয়েছে, যেটা রয়েছে আপনার চন্দ্রকোনা রোড অর্থাৎ মেদিনীপুর জেলার মধ্যে। তো কি এই ফিল্ম সিটি এবং কেনই এটি ভারতবর্ষের বৃহত্তম বলা হয়, সবই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দেবেন। ফ্রেন্ডস, এই যে ফার্স্ট সেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এই এরোপ্লেনটি করা রয়েছে। এটা আপনার ফ্রন্টে যে গেট রয়েছে সেখান থেকে ঢুকেই কিছুটা এসেই ডান দিকে রয়েছে, আপনারা ফার্স্ট এই সেটটি দেখে নিন। ফিল্ম সিটির মধ্যে একটি মন্দিরও রয়েছে বন্ধুরা, দেখে নিন। প্রয়াগ ফিল্ম সিটি আসার জন্য নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে বন্ধুরা, সেটি হলো চন্দ্রকোনা রোড, যেটা থেকে আপনার এই প্রয়াগ ফিল্ম সিটি দূরত্ব পড়বে অ্যাপ্রক্স 6.5 থেকে 7 কিলোমিটার। ফ্রেন্ডস, এই যে প্রয়াগ ফিল্ম সিটিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনার সর্ববৃহৎ বলার কারণ হলো, আমরা জানি যে এশিয়া তথা ভারতবর্ষের সর্ববৃহৎ যে ফিল্ম সিটি সেটা হলো রামোজি ফিল্ম সিটি, কিন্তু সেটা আপনার 1660 একর জমির ওপর তৈরি। কিন্তু আমরা যেটা খবর পেলাম, এই যে টোটাল যে ফিল্ম সিটির এরিয়াটা টোটাল রয়েছে 2700 একর জমির ওপর। তো সেই ক্ষেত্রে বলা যায় এটি ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ। তো চলুন ভিডিও সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর সেট রয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাই। ফ্রেন্ডস, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যদি আসেন তো এখানে গাড়ি বা বাইক নিয়েই ঘুরবেন, কেননা অনেকটা জায়গার মধ্যে আপনারা হেঁটে ঘুরতে পারবেন না। আর অনেকের হয়তো প্রশ্ন থাকবে, আমরা যদি স্টেশন থেকে অটো করে বা টোটো করে আসি? হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রবেশের পারমিশন দেবে, তার জন্য আলাদা কোনো চার্জ এরা নেবে না। ফ্রেন্ডস, এখানে পুরোপুরি মেনটেন্যান্স হয় না বলে বেশিরভাগ সেটই আপনার এরকমই ভেঙে পড়ে আছে। দেখুন বন্ধুরা, এখানে এই যে খেলার জন্য বাচ্চাদের পার্কও ছিল। তো চলুন আপনাদের ওপরটা একটু উঠে দেখাই। এ দেখুন নো মেনটেন্যান্সের ফলে কি অবস্থা হয়েছে সেটগুলোর। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি, জাপানি একটি সেট করা রয়েছে, তো দেখে নিন বন্ধুরা। জাপানের বিভিন্ন সিন যখন সিনেমায় দেখায় তখন এই সেটটাতে শুটিং করা হয়। ফ্রেন্ডস, তো চলুন ওপর দিকটা একটু উঠে দেখা যাক। আপনাদের অন্য যে সেটগুলি রয়েছে তার ভিউটা দেখাবো। ফ্রেন্ডস, 300 টাকা করে লাগলেও যে সেটগুলি রয়েছে এবং জায়গাটি খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে। আর একটি কথা বলে দিই বন্ধুরা, এই যে প্রয়াগ ফিল্ম সিটি 2012 সালে আমাদের যে বলিউড ফিল্ম স্টার শাহরুখ খান এই জায়গাটিকে উদ্বোধন করেন। ফ্রেন্ডস, 2012 সালে উদ্বোধনের পর এই ফিল্ম সিটিতে 2-3 বছর প্রায় ভালোভাবে কাজ হয়েছিল। ফ্রেন্ডস, দেখে নিন ধ্বংসপ্রায় অবস্থা প্রায়। আপনারা চাইলে খুব শীঘ্রই প্রায় 2-5 বছরের মধ্যে আপনারা দেখে নিন, না হলে আর হয়তো কিছুই দেখতে পাবেন না। দেখে নিন ট্রেনের কি অবস্থা। এই তো স্টেশন, এই যে স্টেশনে এসে গেছি আমরা। ফ্রেন্ডস, এই যে নিতাইদার আজকে বিয়ে, তো স্টেশনে এসে গেছি, দেখি কখন ট্রেন আসে। এই দেখুন স্টেশন, সিরিয়াসলি স্টেশন। ফ্রেন্ডস, ফার্স্টবারে যখন আমরা এসেছিলাম ঠিক এই স্টেশনে এসে আমার ক্যামেরার ব্যাটারি শেষ। এবারে কি হয় দেখা যায়। এই যে ফ্রেন্ডস চলে এসেছি আমরা নেক্সট যে স্পটটি রয়েছে অর্থাৎ সেটটি একটি স্টেশনের সেট। তো দেখুন একদম মনে হচ্ছে দেখে অরিজিনাল স্টেশন। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভেতরে নিয়ে গিয়ে স্টেশনে কি রয়েছে আপনাদের দেখাই, ট্রেন রয়েছে কি আদেও, কি স্টেশন, সবই দেখাবো। ফ্রেন্ডস, স্টেশনের সেটটি আপনাদের দেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা নেক্সট চলে আসুন ইউরোপীয় এক কোনো শহরের, এখানে সেট তৈরি করা আছে এই সেটটি দেখার জন্য। ফ্রেন্ডস, এখানে যেসব সেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কংক্রিটের তৈরি নয়, সবই টেম্পোরারি। লোহার বিভিন্ন বড় বড় চ্যানেল, অ্যাঙ্গেল এবং জয়েসের মাধ্যমে একটার সঙ্গে একটাকে সেট করে এগুলিকে তৈরি করা হয়েছে, কিন্তু বন্ধুরা দেখে মনে হবে একদম আসল। সেটের ভেতরে রয়েছি আমি এখন। তো দেখুন চারিদিকটা, আপনারা এই এত সুন্দর সুন্দর যে সেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি ডিজাইন করেছেন বলিউড আর্ট ডিরেক্টর নীতিশ রয়, এবং আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে এটিকে উদ্বোধন করেছিলেন 2012 সালে বলিউড ফিল্ম স্টার শাহরুখ খান। ফ্রেন্ডস, ওয়ান ডে ট্রিপের জন্য এটি খুব ভালো জায়গা, এবং এর সঙ্গে এই প্রয়াগ ফিল্ম সিটির সঙ্গে আর কিছুটা গিয়ে আপনার গড়বেতা গনগনি দেখে নিতে পারেন, যেটা আপনার গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। ফ্রেন্ডস, প্রয়াগ ফিল্ম সিটি দেখার পর এদের রিয়াকশানগুলো একটু জেনে নেওয়া যাক। দাদা, কেমন লাগছে? আমি তো এর আগে এখানে এসেছি, খুব ভালো লাগছে। তো এখন সেটগুলো দেখছি, আগে যখন এসেছিলাম তখন সেটগুলো একটু চকচক করছিল, এখন সেটগুলোতে মনে হচ্ছে ঠিকঠাক মেনটেন হয় না, যার জন্য সেটগুলো একটু ময়লা ময়লা টাইপের হয়ে গেছে। বাট সব কিছু এখনও আছে, আপনারা যদি চান আপনারা এসে দেখতে পারেন। এখানে দারুণ এক জায়গা, তবে একটাই কি 300 টাকা টিকিট। তো অনেকে শুনে গেট থেকে ফিরে বাড়ি চলে যাচ্ছে। 300 টাকা টিকিট, তার উপর আবার ক্যামেরার জন্য এবারে নতুন নিয়ম 300 টাকা। ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ, ফার্স্টে 5000 টাকা চাই। যদি আপনারা লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করতে পারেন তো ঠিক আছে, আর যদি গেটের সামনে যদি ধরা পড়ে যান, ক্যামেরা করতে হবে। ক্যামেরা করবেন আপনারা তো, তাহলে আপনাকে হয়তো ফাইন কিছু নিতেই পারে, সেটা রাম শ্যাম যাওয়া কিছু হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন ব্যাস। আর এই যে দুজন কিছু না দেখেই গাড়িতে বসে বসে হাঁপিয়ে গেছে। তো আমরাও এনজয় করছি বন্ধুরা, আপনারাও এনজয় করতে থাকুন, ঘোরার শেষ নেই। তো সমস্ত জায়গাকে এক্সপ্লোর করতে হবে, ভারতবর্ষের সমস্ত জায়গাকে জানতে হবে, খারাপ হোক কি ভালো হোক। তো আমার মতো আপনারাও চাইবো যে সুন্দরভাবে প্রকৃতি সহ সারা ভারতবর্ষকে ঘুরে দেখুন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই প্রয়াগ ফিল্ম সিটির ভিডিও আমার এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।